মেয়ের ক্লাসে যাব, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। মানে শনিবার একদম মানে পুরো যাবতীয় যা কিছু লাগে, বাড়িতে যা কিছু ইউজ কর, সমস্ত কিছু নিয়ে যেতে হয় সঙ্গে করে। কারণ সকালে যাই, সেই সন্ধ্যা 7টা সাড়ে 7টা 8টা বেজে যায়। যেগুলো যেগুলো ওর লাগবে এসেন্সিয়াল, এখন তো তার মধ্যে আবার অ্যাডিনো ভাইরাস হয়ে বেরিয়েছে, এই যে জলের ফ্লাক্স, ওর খাবার সব কিছু সঙ্গে করে গুছিয়ে নেবো। ন্যাপি গুলো নিচ্ছি, বাথরুম সেন্স অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে বেরোলে তো আর সবসময় তো প্যান্ট চেঞ্জ করে তো আর হিসিম মানে বাথরুমটা করানো যায় না, ওই জন্য এক্সট্রা ডাইপার সঙ্গে করে নিয়ে যায়। আর ও তো খুব জেদি, রেগে গেলেই হিসি হিসি করে, তো আপাতত এইগুলো নিয়েছি। স্যানিটাইজারের কৌটোটা নিতে হবে, এই যে স্যানিটাইজারের কৌটোটা নিয়ে নিচ্ছি, এত বড় লাগবে, কারণ অ্যাডিনো ভাইরাস বাচ্চাদের দিক থেকে তো খুব কেয়ারফুলি নিয়ে যেতে হবে। 2 সপ্তাহ বাদে আজকে ক্লাসে ওকে নিয়ে যাচ্ছি, জানি না কেমন ক্লাস করবে। এই 2 সপ্তাহ অ্যাডিনোর জন্য নিয়ে যাওয়ার সাহস পাইনি, এখনো জলের বটলটা ভরবো এর মধ্যে, আর ওকে এই ব্যান্ডটা দিয়ে ডাইপারটা দিয়ে পরিয়ে নেব। হোল্ড, যে সোয়েটার টুপি চাদরটাও নিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা ঠান্ডা, তো ওয়েদার চেঞ্জ, এখন ভীষণ কেয়ারফুলি ওকে নিয়ে যেতে হচ্ছে। হবে আজকে, প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব না, কিন্তু ট্রেনে না গেলেও আমার মেয়ের আবার একটা ভমিট টেন্ডেন্সি আছে, বুঝলে। এবার আমি কি জামা কাপড়টা পাল্টে নিই, অনেকদিন বাদে আজকে আমার এই ড্রেসটা পরবো। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, প্যান্টটা চপ করে পরে নিই। অনেকটা রোগা হয়েছি, আগে এই ড্রেসটা পুরো একদম টাইট ফিটিং হতো, অনেকটা রোগা হয়েছি, এবার একটু বেলি ফ্যাটটা কমাতে হবে এক্সারসাইজের মাধ্যমে, বুঝলে। হয়ে গেছে তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, চুলগুলো আজকে পুরো ভেজা। প্লিজ কমেন্ট করে বলো আমার কিরকম লাগছে এই ড্রেসটা পরে, অনেকদিন বাদে এই ড্রেসটা পরলাম, প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ভিডিওতে, টাটা।